Hi everyone, Assalamualaikum. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সব সময়ের মতো খুব ভালো আছেন। তো দেখতে দেখতে তো আমাদের রমজান চলে যাচ্ছে, আর এই ঈদ তো সামনেই, আর দুই একদিন আছে হয়তো। তো আমি আমার আজকের ব্লগটি সাজিয়েছি মজাদার মিটলুফ বা মাংসের কাবাব আর ফাঁকিবাজি হালিম রান্নার রেসিপি নিয়ে আমি আমার আজকের ব্লগটি সাজিয়েছি। তো ফাঁকিবাজি হালিম বললাম কেন, আমি বল আপনারা দেখলেই পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কী জন্য ফাঁকিবাজি হালিম বললাম। তার আগে চলুন আমরা দেখে আসি কীভাবে আমি মাংসের কিমাগুলাকে প্রসেস করেছি বা কাবাবটা আমি কীভাবে তৈরি করেছি আর কী কী উপাদান আমি ব্যবহার করেছি। আমি একদম অল্প এবং খুবই সাধারণ উপাদান আমি ব্যবহার করেছি, হাতের কাছে যেসব উপাদান থাকে সেগুলাই আমি সাধারণ উপাদান দিয়ে রান্না করতে পছন্দ করি, কারণ রান্নাটা তো সহজই হওয়া উচিত, কী বলেন? যত রান্না যত সহজ হবে ততই আমাদের রান্নাঘরের দিকে মনোযোগটা থাকবে, আর আমরা আমাদের ফ্যামিলির সবাইকে খাইয়ে হ্যাপি করতে পারবো। তো যাই হোক, নিয়ে নিলাম আমি এখানে প্রায় 1 কেজির মতো কিমা, এটাকে আমি পরিষ্কার তো করাই থাকে নিয়ে নিয়েছি ভালো করে পানি শুকিয়ে। তারপর নিয়ে নিলাম লবণ, আদা রসুনের পেস্ট, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো, আর নিয়ে নিয়েছিলাম একটি ডিম। ডিম আমি বেশি নেইনি, তাহলে ডোটা তৈরি করতে সমস্যা হবে, একটাই নিয়েছি এটাতেই কাবাবগুলোকে বন্ডিং করার জন্য, মানে আটকানোর জন্য খুবই মানে সুবিধা হবে এই জন্য। আর এখানে আমি কেটে নিয়েছিলাম বেশি করে কাঁচামরিচ, প্রায় 7-8টি কাঁচামরিচ, আর একটি মাঝারি সাইজের পেঁয়াজ, আর নিয়ে নিয়েছিলাম আমি পুদিনা পাতা প্রায় 2 টেবিল চামচের মতো, আর এখানে আমি 1 কাপের মতো বুটের ডাল বেটে মানে ব্লেন্ড করে নিয়েছিলাম আমি এটাকে একদম সিদ্ধ করে, তারপর আমি ব্লেন্ড করেছি। আর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কীভাবে সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে এমন একটা দই তৈরি করতে হবে যেন কাবাবটা তৈরি করার জন্য খুব ইজি হয় এবং খুব মানে সহজে তৈরি করে ফেলা যায় যে কোনো শেপে। তো আমি যে দেখাচ্ছি আপনাদেরকে আমি গোল গোল শেপে বানাবো, যেহেতু আমি এটা মিটলুফ বা মিটবল হিসেবে অনেকে বলে, তো আমি মিটবলও বলি। আমার কয়েকটা অন্যান্য ফেসবুকে আমি এর আগে ভিডিও পোস্ট করেছিলাম মিটবল মিটবল বলে। তো যাই হোক, মিটবল, মিটলুফ কিংবা মাংসের কাবাব যেটাই বলেন, তো এই রেসিপিটা আমার ঘরে একটু বেশি স্পেশাল, কারণ এটা খুবই সহজ এবং আমার হাতের এই রেসিপিটা সবাই খুব পছন্দ করে, আমার ফ্রেন্ডরা, আমার ফ্যামিলির সবাই। তো ঈদকে সামনে রেখে আমি এইগুলা প্রচুর পরিমাণে আমার 2-3 ব্যাচে বানাতে হবে, তাই 1 ব্যাচ আপনাদের সাথে আমি শেয়ার করলাম প্রথম ব্যাচটাই, আর আবার হয়তো একদিনে তো এত বানানো সম্ভব না। তো আমি রেডি করে রেখেছি, প্রক্রিয়াজাত করে রেখেছি সবগুলাকে, মানে কিমাকে ভাগ ভাগ করে রেখেছি। তো আজকে 1 পর্ব বানাবো, আবার আরেক পর্ব আরেকদিন বানাবো, এরকম করে আর কি, কারণ ছোটো বাচ্চা নিয়ে তো একসাথে এত কিছু করা সম্ভব না সেই জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি গোল গোল করে অনেকগুলো বানিয়ে নিলাম, আর ফ্রিজে সংরক্ষণ করার জন্য আপনারা যে বেকিং যে শীটগুলো থাকে ওগুলোর উপরে আপনারা কাবাবগুলোকে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 5-10 মিনিট রেখে। আর এই যে আমার কাবাব বানানো হয়ে গেছে দিয়ে, তারপরে আমি ভেজে নিচ্ছি কাবাবগুলোকে একে একে। আপনারা চাইলে বেশি তেলও দিতে পারেন, আমি মোটামুটি তেল দিয়েছি, আর এই তেল দিয়েই আমি এটাকে ভাজবো। আর এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন মানে কাবাবটা বা মিটলুফটা ভেঙে না যায়। এটা আমার প্রথমে জালটা বাড়িয়ে দিয়ে তারপর জালটা লো মানে হাই থেকে মিডিয়াম জালে এটা ভাজতে হয়, লো জালে ভাজতে গেলে দেখা যাবে কি ভেঙে গেছে বা ফেটে গেছে এরকম। তো আপনারা জালটাকে মোটামুটি হাই ফ্লেমে করে তারপর মিডিয়াম করে দিবেন। এই তো আমি এমনভাবে মানে উল্টাচ্ছি সামনে থেকে পিছে পিছে থেকে সামনে এভাবে। তো এই তো মোটামুটি হয়ে যাচ্ছে আমার মিটলুফ বানানো, মিটবল বানানো। এটা খুবই সহজ, আপনারা এইভাবেও একটু হট সস কিংবা টমেটো ক্যাচাপ দিয়ে খেয়ে ফেলতে পারেন। আর সিদ্ধ হওয়ার কথা চিন্তা করছেন, এটা সিদ্ধ হওয়ার জন্য কোনো সমস্যা নাই, যেভাবে আমরা ভেজেছি এভাবে আমরা পরিবেশন করতে পারবো, একটু সালাদ, সকালের রুটি পরোটার সাথে দুপুরের লাঞ্চ, অনেক মানে সব কিছুতে এটা আমরা ব্যবহার করতে পারি। আর বাচ্চাদের টিফিনে তো অতুলনীয়, বাচ্চারা তো এই খাবারটা খুবই পছন্দ করে, তাই আমি আপনাদের সাথে ঈদ উপলক্ষে আমি আমার প্রিয় রেসিপিটি শেয়ার না করে পারলাম না। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আমাকে,
আমি আমার এটা আসলে সত্যি আমি একদম মানে হার্ট থেকে বলছি, এটা আমার আমার নিজেরও অনেক পছন্দের একটা রেসিপি আর আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে এটা আমার হাতের স্পেশালি। তা আমি এভাবে এই যে ভেজে রেখে দিলাম। আর আপনারা যদি আরও একটু বেশি সুস্বাদু করতে চান তাহলে আমি এই যে বলছি ওখান থেকে কিছুটা তেল কমিয়ে, মানে ভাজা যে তেলে আপনারা ভেজেছেন সেই তেল থেকে কিছুটা তেল কমিয়ে রেখে তারপরে আপনারা কী করবেন, এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো বারবিকিউ সস নিয়েছিলাম। আপনারা চাইলে টমেটো সসটাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। ওই একই বাটির মধ্যে আমি আর একটু পানি গুলিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে সসটাকে মিলিয়ে দিব পানিটার সাথে। তারপর আমি জালটাকে প্রথমে বাড়িয়ে দিব, তারপর কমিয়ে মানে লো করে দিয়ে হালকা আস্তে আস্তে ওই যে পানিগুলো থাকবে সেই পানিগুলোকে অ্যাবজর্ব করে নিব, যেন টমেটো সস কিংবা যে আমি বারবিকিউ সস দিয়েছি, আমি আপনারা চাইলে যে কোনো সস ব্যবহার করতে পারেন যেটা আপনারা পছন্দ করেন, ওটা এই মিটলোফগুলোর ভিতরে মানে পানিগুলোকে পানিগুলো অ্যাড হওয়া মানে অ্যাবজর্ব করার সাথে সাথে সসটাও অ্যাবজর্ব করে নেবে, তখন খেতে আরও বেশি সুস্বাদু হয়, ওটা অনেক বেশি ইয়ামি। আর যখন আপনারা খালি ভেজে তুলেছিলাম আমি, তখন আপনারা ওটা ভাতের সাথে মাংস মানে পোলাওর সাথে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, আর এইভাবেও খুব মজা হয়। আমি এই যে ঢেকে জালটাকে চুলাটাকে বন্ধ করে দিলাম, এই তো কিছুক্ষণ পর উল্টে দেখি এই তো, তারপর আস্তে আস্তে আপনারা তুলে একটা অন্য একটা পাত্রে উঠিয়ে নেবেন তেলটাকে ঝরিয়ে, এটার মধ্যে সসটা পুরো অ্যাবজর্ব হয়ে যাওয়াতে এটা খেতে বেশি আরও বেশি সুস্বাদু হয়। তো আমার রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি আশা করি, আর পরবর্তী রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে ফাঁকিবাজি হালিম রান্না করেছি সেটা আপনাদেরকে দেখাবো। আর আমার মিটলোফ তো দেখতে দেখেছেন কত সুন্দর হয়েছে, কালারটা একদম খেতেও খুবই ইয়াম্মি হয়েছিল, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। আমি বারবার বলছি আমার প্রিয় রেসিপি এটা, শুধু আমার না আমার পরিবারের আমার ফ্রেন্ড সার্কেল সবারই আমার হাতের এই মানে রেসিপিটা খুবই পছন্দ। আর কি বলবো, আপনারা দেখতে পাচ্ছেন আমি খুবই আস্তে আস্তে এগুলাকে তুলে নিচ্ছি, কারণ আস্তে আস্তে না তুললে পরে ভেঙে যেতে পারে, কারণ এটা এখন সসটা অ্যাবজর্ব করার ফলে এটা একটু নরম হয়ে গেছে, পরে আস্তে আস্তে যখন ঠান্ডা হবে তারপর এটা একটু শক্ত হবে, খেতে খুবই মানে সুস্বাদু। এই দেখেছেন কি সুন্দর কালার হয়েছে, এই তো পারফেক্ট মিটলোফ মিটবল। তারপর চলে যাব ফাঁকিবাজি হালিম রান্না করাতে, চলুন দেখে আসি। আমি হঠাৎ করে মনে করেছি যে হালিম রান্না করব, এটা কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, তাই চালটা আর কি বেশিক্ষণ ভিজিয়ে রাখা হয়নি, আর ডাল চাল সমস্ত ডাল, যেমন মুগ ডাল, মুসুর ডাল, খেসার ডাল, বুটের ডাল, তারপর ওই যে কী বলে ওটাকে কালাইয়ের ডাল, সব ডাল একসাথে মিলিয়ে একটু চালের সাথে মানে 5 থেকে 10 মিনিট আমি ভিজানোর সুযোগ পেয়েছি, বেশিক্ষণ ভিজাতে পারি নাই, কারণ হঠাৎ করে এই চিন্তাটা আমার মাথায় আসলো যে একটু হালিম রান্না করি। আর গরুর মাংস বুনা করার যে রেসিপি সেটা তো আমি আগেই কয়েকবার আপনাদেরকে দেখিয়েছি, আর আমার ঘরে না গরুর মাংস রয়ে গিয়েছিলো, তো সেটা দিয়ে ভাবলাম হঠাৎ করে হালিম খেতে ইচ্ছে করলো, ওটা দিয়ে আমি হালিম রান্না করা বসিয়ে দিলাম। চালগুলোকে প্রথমে মানে চাল আর ডালগুলোকে প্রথমে আমি ধুয়ে ঝরিয়ে রেখে তারপরে যে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে যে চুলায় রান্না করার সময় আমি ন্যাশনাল হালিম মশলা এগুলো দিয়ে দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ আর যে যত মশলা আছে সেগুলো আমি অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে জাল দিতে দিতে যখন একটু ঘন হয়ে আসছে তখন আমি আবার যে হালিমের মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও অনেকক্ষণ আমি জাল দিব, প্রায় 20 থেকে 25 মিনিটের মতো জাল দিতে দিতে, তারপর যখন খুব মানে আমার এক্সপেক্টেড মানে এটার কন্ডিশনটা যখন আমার এক্সপেক্টেড হয়ে আসবে তখনই আমি এটার মধ্যে মাংসগুলোকে মিলিয়ে নিব। মাংসগুলোকে মিলিয়ে আমি আবার কন্টিনিউ মাংসগুলোকে আমি একটু ছোটো ছোটো সাইজ করে নিয়েছিলাম চামচ দিয়ে কেটে কেটে, তো তারপর দিয়ে দিব আমি এখানে বাগার দিয়ে দিব মাংসগুলোকে মিলিয়ে আবার নাড়তে থাকবো। আর অন্য চুলে আমি পেঁয়াজ আর রসুনকে ভেজে নিচ্ছি, পেঁয়াজ রসুনকে ভেজে তারপর আমি এই যে হালিমটাকে বাগার দিব, বাগার দেওয়ার ফলে পরে তারপর আমি অন্য পাশে আবার কেটে রেখেছিলাম এটাকে ডেকোরেশন করে খাওয়ার জন্য। এই তো আমার যে হালিম আমি বাগার দিয়ে দিচ্ছি ডেকোরেশন করে খাওয়ার জন্য, কি সালাদ আর কি, শসা টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা তারপরে একটু পেঁয়াজ বেরেস্তা এগুলো কেটে রেখেছিলাম,
মানে করে রেখেছিলাম এটার সাথে মানে এটাকে আরো বেশি সুস্বাদু করার জন্য আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার চালটা ভালো করে একটু মানে হয় নাই ওটাকে আমি ব্লেন্ডও করি নাই কিন্তু হাত মানে তাড়াতাড়ি হঠাৎ করে খেতে ইচ্ছে করেছিল যাই হোক কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়েছে দেখতে যেমনই হোক এই তো আমি পরিবেশন করছি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা কাঁচা মরিচ ধনিয়া পাতা শসা তারপর একটু কাঁচা পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে ইয়াম্মি ফাঁকিবাজি হালিম রান্না আমার হয়ে গেল তো আমার আজকের ব্লগটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি জানি আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে কারণ আমার প্রিয় একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি এখানে অবশ্যই আমাকে একটা থামস আপ না দিয়ে কেউ যাবেন না যোগ করলাম তো যাই হোক আগামী আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ